আসসালামু আলাইকুম। এটা হলো গাসিমের বড় হসপিটাল মালিক ফাদ হসপিটাল কিং ফাদ হসপিটাল। তা এখানে আসছি দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার ব্যাপারে। এরা বলতেছে এদের কাছে সাপ্লাই নেই, এখানে এখন দেওয়া হয় না। তা কী করবো দেখি, অনলাইন ওসিবে কি লেখা রাখছে। প্রায় 48 ডিগ্রি উপর তাপমাত্রা চলতেছে, সেটা তো আমি দেখাইতে পারতেছি না। পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, যে গাড়ির কি অবস্থা দেখুন, সব সময় গাড়ি গাড়ি। এখানে রাত্রের বেলায় ঠিক এক অবস্থা, দিনে এরকম তা নয়, রাত্রেও ঠিক কি অবস্থা। ওভারব্রিজটা আগে ছিল না, পরে ওভারব্রিজটা করা হয়েছে। বাবা দেখতেছেন যে আমি রোডের এক পাশে দিয়ে হেঁটে যাচ্ছি। ওভারব্রিজ ডাবল, আবার ওখানে আবার এরকম নিচে দিয়ে হাঁটা ব্যবস্থা আছে আশা করি, মনে হয় থাকার তো কথা। জানি না আল্লাহ নসিব কি হচ্ছে। যাইনি অপরিচিত রোড, অপরিচিত রোড দিয়ে যাওয়াটাই ভালো আমার জন্য। সালাম আলাইকুম। আরে কে পিস আপনাদের কি দেওয়া সাল্লাহ কাটছুন কাম। আদৌ সাপড়ি কি আম গোটা দর্শক হবে, একটা সত্তর একটা পঁচাত্তর রিয়েল, সত্তর রিয়েল বাংলাদেশি 1600 টাকার মতন হবে, আর যেটা 75 রিয়াল ওটা বাংলাদেশি 1700 টাকার মতন হবে। এখন ওরে খালি জায়গা পড়ে আছে, ওই দেখুন মরুভূমির মতনে, ওই দেখুন এদিকে আমি কখনো এসব মরুভূমিতে যাই নাই। এই রোডটা আমার জন্য একেবারে নতুন। এখানে একটা জিনিস সুবিধা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরব দেশগুলোতে উন্নত দেশগুলোতে এই অবস্থা, এখানে এটা কি একটা অফিস ছিল এখন সব শেষ বন্ধ। ওই যে দেখেন একটা সাইনবোর্ড দেখতেছেন আপনাদের, সাইনবোর্ডে লেখা আছে মনে করে সামনে আপনি কই যাবেন, কোন দিকে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া থাকে এখানে এই সাইনবোর্ডটা। অনেক নতুন যারা আছে তারা
এই সাইনবোর্ড দেখেই তারা রাস্তা নির্ধারণ করতে পারে। এটি কি আগে বাড়ি ছিল? হ্যাঁ বাড়ি হবে। ওই যে এখানে খেমা দেখা যাচ্ছে ভিতরে, মানুষ সব বন্ধ। প্রচণ্ড গরম পড়তেছে। আজ আমি আপনাদের সাথে যে ব্লগগুলো শেয়ার করেছি এই ওভারব্রিজের নিচে দিয়ে আমি যাইতাম, আজকে কিন্তু আমি অন্য রোডে যাবো। ওই একই ওভারব্রিজ, এই যে দেখেন একটা ট্যাক্সি আলা আমার হরন দিতেছে, টাকা টাকা ওদের দিলে টাকা দিতাম, মানে ট্যাক্সি তা আমার কোন দরকার। আমি একটু হাঁটতেছে আমার শরীরের ভালোর জন্য। এখানে যতগুলো দেখা যাচ্ছে দোকান, এই দোকানগুলো হচ্ছে যে এখানে রং, বিভিন্ন ঘর রং করার জন্য রং, ডেকর, যে উপরে যেগুলো লাগানো হয়, কিছু আছে টাইলসের দোকান। যে আরব দেশের এই বিল্ডিংগুলো এইরকমের, জানেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি থাকি সৌদি আরবে, আর বরাবরের মতন আমার একটাই দোয়া, যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদিতে অথবা বাংলাদেশ ছেড়ে যারা বাইরে আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকতে পারে। আপনারা অবশ্যই দেখছেন কিনা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস আজকে শেয়ার করতেছি। এটা হলো একটা পেট্রোল পাম্প, এখানে সবসময় মানুষ আসে তেল ভরে। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, এগুলো খাবার পানি, এটা এখানে পানি ভরে নিয়ে বিক্রি করে। এদিকে দেখেন গাড়ি ধোয়া হচ্ছে, এখানে এটা গাড়ি ধোয়া, এখানে এখানে গাড়ি ধোয়। আর ওই যে দেখতেছেন এখানে গাড়ি মেরামত করা হয়, পাঞ্চার ঠিক করা হয়, তারপরে যে মেকানিক্সের কাজগুলো এখানে করা হয়, ওটা দেখতেছেন এখানে। আর এগুলো পানি, খাওয়ার পানি বিক্রি করে এরা, এগুলো ভরে ভরে নিয়ে বাসায় বাসায় নিয়ে দিয়ে আসে। আর এই যে পেট্রোল পেট্রোল পাম্পের সাথে দেখেন একটা ব্যাঙ্ক, আলরাজি ব্যাঙ্কের এটিএম, ওই যে দেখেন আলরাজি ব্যাঙ্কের যে এটিএমটা দেখতেছেন, আপনি রাত্রে দিনে যে কোনো সময় আপনি টাকা উঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কার্ড, আপনার সব কিছু নিরাপত্তার জন্যে কোনো সমস্যা নেই, সব নিরাপত্তা দেওয়া হয়েছে। দেখেন এই বিল্ডিংগুলোর অবস্থা, এখানে বেশিরভাগ দোকানগুলো হলো এরা রং বিক্রি করে,
আবার এদের সাথে অনেক মিস্ত্রি বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি যারা রঙের কাজ করে তাদের মোবাইল নাম্বার এদের কাছে সবসময় থাকবে, যে কোনো সময় দরকার এরা যেন, অনেক সময় কেউ রং করার প্রয়োজন দোকানে আসতে নাম্বার সংগ্রহ করতে পারে।